কেউ কথা রাখেনি, 33 বছর কাটলো কেউ কথা রাখেনি। ছেলেবেলায় এক বষ্টমী তার আগমনী গান হঠাৎ থামিয়ে বলেছিল শুক্লা দ্বাদশীর দিন অন্তরাটুকু শুনিয়ে যাবে। তারপর কত চন্দ্রভোগ অমাবস্যা এসে চলে গেল, কিন্তু সে বষ্টমী আর এলো না। 25 বছর প্রতীক্ষায় আছি। মামা বাড়ির মাঝি নাদের আলী বলেছিল, বড় হও দাদা ঠাকুর, তোমাকে আমি 3 প্রহরের ইল দেখাতে নিয়ে যাব। সেখানে পদ্ম ফুলের মাথায় সাপ আর ভ্রমর খেলা করে। নাদের আলী, আমি আর কত বড় হব? আমার মাথায় এই ঘরের ছাদ ফুঁড়ে আকাশ স্পর্শ করলে তারপর তুমি আমায় 3 প্রহরের বিল দেখাবে? একটা রয়্যাল গুলি কিনতে পারিনি কখনো, লাঠি লজেন্স দেখিয়ে দেখিয়ে চুষেছে লস্কর বাড়ির ছেলেরা। ভিখারির মতন চৌধুরীদের গেটে দাঁড়িয়ে দেখেছি ভেতরের রাস উৎসব। অবিরল রঙের ধারার মধ্যে সুবর্ণ কঙ্কন পরা ফর্সা রমণীরা কত রকম আমোদে হেসেছে, আমার দিকে তারা ফিরেও যায়নি। বাবা আমার কাঁধ ছুঁয়ে বলেছিলেন, দেখিস একদিন আমরাও। বাবা এখন অন্ধ, আমাদের দেখা হয়নি কিছুই। সেই রয়্যালগুলি, সেই লাঠি লজেন্স, সেই রাস উৎসব আমায় কেউ ফিরিয়ে দেবে না। বুকের মধ্যে সুগন্ধি রুমাল রেখে বরুণা বলেছিল, যেদিন আমায় সত্যিকারের ভালোবাসবে সেদিন আমার বুকেও এরকম আতরের গন্ধ হবে। ভালোবাসার জন্য আমি হাতের মুঠোয় প্রাণ নিয়েছি, দুরন্ত সারে চোখে বেঁধেছি লাল কাপড়, বিশ্ব সংসার তন্ন তন্ন করে খুঁজে এনেছি 108টা নীলপদ্ম, তবু কথা রাখিনি বরুণা। এখন তার বুকে শুধুই মাংসের গন্ধ, এখন সে যে কোনো নারী। কেউ কথা রাখেনি, 33 বছর কাটলো কেউ কথা রাখে না, কেউ কথা রাখে না।